18 এপ্রিল 2001 সাল, কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর একটা দল। তাদের উদ্দেশ্য ভয়ানক। কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনা চলছে। এই ছোট লোক বাংলাদেশিগুলোকে একটা শিক্ষা না দিলেই নয়, পিচ্ছি একটা দেশ হয়ে ওরা আবার চোখরা নাকি করে। চোখরা তাই গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি, ফেলতে হবে লাশ, জায়গাটাকে শ্মশান বানাতে হবে রাতের আঁধারে। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। জানলে এই পথে পা বাড়ানোর সাহস তাদের কোনোদিনই হতো না। প্রিয় দর্শক, আজ যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি সেটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। কুড়িগ্রামের রৌমারিতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছিল পিডিআর এবং বিএসএফ। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, আর তাদের সমুচিত জবাব দিয়েছিল বিডিআর। 300 বিএসএফ কে রুখে দিয়েছিল বিডিআর এর জনকয়েক সেনা। তাদের সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী। অফিসার সহ মোট 16 জন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল বিএসএফ। রচিত হয়েছিল বিডিআরের বীরত্ব গাথা। বড়াইগ্রাম যুদ্ধ নামে যে ঘটনাটি লিপিবদ্ধ আছে ইতিহাসে, সেই যুদ্ধের গল্পই আজ শোনাবো আপনাদের। বড়াইগ্রাম যুদ্ধ কেন হয়েছিল সেটা জানার জন্য আমাদের ছোট্ট একটা ইতিহাস জানতে হবে। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের পাদুয়া সীমান্তবর্তী এলাকায় বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল। এক পর্যায়ে বিএসএফ সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার কারো ছিল না। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও ভারত রাস্তা বানানোর কাজ চালাতে থাকে। 2001 সালের 16 এপ্রিল বিডিআর সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করতে পাদুয়া দখল করে নেয়। এই ঘটনা জবাব দেওয়ার জন্যই 2 দিন পর পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্তে ঢুকে বিডিআরের বড়াইবাড়ি ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ। এমনিতে মাইনকাচর এলাকার সীমান্ত ঘেঁষা 226 একর জমি নিয়ে, বড়াইবাড়ি গ্রামের জমি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিরোধ ছিল। ভারত কয়েকবারই এই ভূখণ্ডকে তাদের অংশ বলে দাবি করেছিল। তাই পাদুয়া সীমান্তে বিডিআরের কাছে বাধা পেয়ে তারা বড়াইবাড়ি দখল করার পরিকল্পনা করেছিল। ঘটনার সময় ভারতের মাইনকাচর সীমান্তে এপারে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বিডিআর সৈনিক। তারা হলেন নায়েব সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়ক ফজলুল হক, ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিপাহী মোহাজ্জেম হোসেন, ইদ্রিস আলী, আব্দুল হামিদ, লিডন মিয়া, বদরুজ্জামান, এফএসএ নায়ক জালালউদ্দিন মিয়া ও সিপাহী ইসহাক। তাদের মধ্যে পালা করে রাতে 4 জন পাহাড়ে নিয়োজিত ছিলেন। ভোর প্রায় 4টা থেকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসেন, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বড়াইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করেছে। তখনই হাবিলদার নজরুল ইসলাম সব বিডিআর সৈনিককে অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন। ভোর প্রায় 5টায় 300-এর বেশি ভারতীয় সৈন্য পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প ঘিরে ফেলে। তখনও পূর্ব আকাশে পরিস্থিতি বুঝে উঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশের বাংকার থেকে ভারতীয় সৈন্যদের দিকে মেশিনগান নিয়ে অ্যাম্বুশ থাকার নির্দেশ দিলে। কিছুক্ষণ পরে ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো গুলিবর্ষণ করে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে এগোতে থাকলে বিডিআর একযোগে 4টি বাংকার থেকে মেশিনগানের পাল্টা ব্রাশ শুরু করে। এরকম জবাব আসবে সেটা বিএসএফ কল্পনাও করেনি। তারা তাই খানিকটা থমকে গিয়ে আবারও গুলিবর্ষণ শুরু করে। বিএসএফ এর গুলিতে বিডিআরের ল্যান্স নায়ক ওহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যুতে বিডিআরের সদস্যদের মধ্যে যেন স্ফুলিঙ্গ চলে উঠলো। প্রাণ গেলে যাক, তবু এই মাটির একটি কণার অধিকারও ছাড়া যাবে না। জীবন বাজি রেখে লড়তে লাগলেন সবাই। ভুলে গেলেন যে 10 জন মিলে যুদ্ধ করছেন 250 ভারতীয় সেনার বিরুদ্ধে। বিডিআর এর গুলির তীব্রতায় বেসামাল হয়ে অবস্থা বেগতিক দেখে বিএসএফ সেনারা পিছু হটতে থাকে। বিডিআর এর ব্রাশ ফায়ারে তখন আগ্রাসী হামলাকারীদের লাশ পড়ছিল একের পর এক। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের হিজলমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বড়াইবাড়িতে এসে প্রতিরোধে অংশ নিয়েছেন। নতুন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের ধার আরো বাড়লো। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্য প্রাণ বাঁচাতে পিছু হটতে থাকলো ক্রমাগত। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি বাড়িতে মর্টার শেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। ওইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগেই সরে গিয়েছিল। বিএসএফ এর তাণ্ডবে পুড়ে ছাই হয়েছিল বড়াইবাড়ি গ্রামের 69টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 2 কোটি টাকা সম্পদ। বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম ও রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে পৌঁছে বিএসএফ এর আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন। তবে মূল কাজটা বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 11 জন সাহসী সেনাই করে দিয়েছিলেন। সেই সম্মুখ যুদ্ধে তৎকালীন 33 রাইফেলস ব্যাটেলিয়ানের ন্যাস নায়ক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং 26 রাইফেলস ব্যাটেলিয়ানের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফ এর সেনারা তাদের 16 জন সহকর্মীর লাশ পেছনে ফেলে ভারতে ফিরে গিয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তের বড়াইবাড়ি গ্রামের মানুষ এখনো সেদিনের ঘটনা মনে করে শিউরে ওঠে। আবার সেই সঙ্গে গর্বিত হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের এমন অভূতপূর্ণ বীরত্বের সাক্ষী হতে পেরে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, তারা সংখ্যায় কয়েক গুণ হতে পারে, কিন্তু দেশমাতৃকাকে রক্ষার জন্য বুকের সবটুকু
যতটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার মধ্যে সাহসের যে স্ফুলিঙ্গ, সেটা বিডিআরের ওই এগারো জনের মধ্যেই ছিল। সেই সাহসের জোরেই আজ থেকে ২০ বছর আগে তারা ঠেকিয়ে দিতে পেরেছিল দখলদার ভারতীয় বাহিনীকে। শেষ করছি এই পর্ব। অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে বাঙালির এই বীরত্ব গাথা আমরা সবাই জানতে পারি, ধারণ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।